পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বড় মায়ের বিশেষ পূজো উপলক্ষে এখানে একটা বড় শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রায় জামাইয়ের গাড়ি বেশ খানিকক্ষণ আটকে ছিল, তাই জামাইয়ের মাথা গরম হয়ে যায়। জামাই রাগ করে বড় মায়ের ছবি ঘট সব ছুঁড়ে ফেলে দিয়েছিল। গ্রামের পাঁচজন বলছে যে ওই ঘটনার পর থেকে জামাইয়ের এই অবস্থা। আর তারপর থেকে জানিস তো, এই গ্রামে খুব জল কষ্ট শুরু হয়েছে। মাকে ধীরে ধীরে শান্ত করতে হবে, একবারে হবে না। ও মা, তুমি মায়ের প্রসাদী ফুল এনে দিতে পারবে আমাকে? তুই কোনো চিন্তা করিস না মা, মায়ের আশীর্বাদী ফুল আমি আমার সাথে নিয়ে এসেছি। তারা দিচ্ছি। চিন্তা করিস না, দাও এনে। তুই এবার একটু ভালো করে দেখ মা, কি করে জামাইকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়। আমি তো দিন রাত বড় মায়ের কাছে প্রার্থনা করছি, মা গো তুমি তাড়াতাড়ি জামাইকে সুস্থ করে দাও মা, সবকিছু আবার আগের মতো ঠিক করে দাও। ঠিক আছে মা, তোমরা এখন এসো, আর মনে রেখো কেউ যেন জানতে না পারে আমি বাইরে এসেছি। কেমন আসছি। হ্যালো মা। হ্যাঁ মা বল। আগে ছড়াটা শুনো। পূর্ণি পুকুর পুষ্পমালা, কি পূজেরে ভোরের বেলা, আমি সতী লীলাবতী, পূজে হব ভাগ্যবতী। ও মা, এ তো পূর্ণি পুকুর ব্রতরে। কে কথা বলছে গৌরী? তারা? হ্যাঁ দাঁড়াও, তুমি তারার সাথে কথা বলো। দাঁড়া মা, আমি স্পিকারে দিচ্ছি, নে তোর বাবাইয়ের সাথে কথা বল। এনো। বাবাই, তুমি কেমন আছো? কবে আসবে বাড়িতে? আমি ঠিক আছি মা, যখন সময় হবে আমি ঠিক আসব। এতে তারা, তুই ঠিক আছিস তো মা? জানো বাবাই, তোমরা নেই বলে ভেবো না যে আমি পড়াশোনা করছি না। আমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করছি। আমি এরকম কিচ্ছু ভাবছি না মা, আমি তো জানি তুই আমার সোনা মা, তুই একদম দুষ্টুমি করিস না। যখন আসবে আমার জন্য চকলেট আনবে কিন্তু। হ্যাঁ সোনা, আমি আনবো। আচ্ছা রাখছি। কোনো চিন্তা করিস না, তোর বাবাই খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে আর কখন ওর জন্য চকলেট নিয়ে যেতে পারবো গরিব? ওকে আর দেখতে পারবো আমি? না ডাক্তারবাবু, এরকম বলে না, তুমি ভালো হয়ে যাবে গো, সুস্থ হয়ে যাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।